আমাদের বাবু সোনার প্রথম স্কুলে যাবার দিন। একটা নতুন পৃথিবীর দরজা খুলে যাবে ওর সামনে। ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, আশুলিয়া, গাজীপুর ও জামালপুর শাখায় ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার। শিক্ষা সেবায় একটি নাম, একটি বিশ্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের আলোচনায় নিয়ে আসছি। আজকের আলোচনা হচ্ছে জ্যামিতি। শুরুতেই আমি অ্যাসাইনমেন্ট প্রসঙ্গে বলবো। অ্যাসাইনমেন্ট 2 কিছুদিন পরে আমাদের শুরু হয়ে যাবে 5 তারিখ থেকে। তো তোমরা আশা করি যে সিলেবাস তোমরা পেয়ে গেছো, প্রস্তুতি নিচ্ছ। আর এই অ্যাসাইনমেন্ট 2 এর উপরেই ভিত্তি করে আজকের আলোচনা বা ক্লাস। এখানে আজকের ক্লাসেই আমরা জ্যামিতির 2টি অংশ নিয়ে এসেছি। একটি হচ্ছে ট্রাপিজিয়াম। আমরা জানি যে চতুর্ভুজ এর প্রকার ভেদে যে চিত্রগুলো হয় সেগুলোর মধ্যে ট্রাপিজিয়াম একটি। শুরুতেই যেমন চতুর্ভুজের কোনো বাহুই আসলে সমান হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু ট্র্যাপিজিয়ামের বিষয়টি হচ্ছে এর এক জোড়া বাহু হবে সমান্তরাল। অর্থাৎ এই জোড়া বাহু যে আছে এখানে আমাদের সমান্তরাল, অর্থাৎ একই মাঝখানের দূরত্ব নিয়ে যদি গতিশীল থাকে কোনো বাহু তাহলে সেটাকে সমান্তরাল বাহু বলা হয়। যেমন এরকমভাবে যদি কোনো বাহু চলতে থাকে মাঝখানের দূরত্ব সমান নিয়ে বরাবর চলতে থাকে, যারা কোনো দিনই একটার সাথে আরেকটা টাচ লাগবে না, এরকম মধ্যবর্তী দূরত্ব সমান রেখে যদি চলতে থাকে তাহলে সেটা হচ্ছে কি সমান্তরাল বাহু। যেমন ট্রেন লাইন এর দুই পাশে যে চেন থাকে এটা কখনোই তারা একত্রে মিলিত হয় না, বাঁকা হতে পারে এটা সমান্তরাল বক্ররেখা আসলে, কিন্তু আসলে কখনোই একত্রে হবে না। যে কারণে এরকম এটা হলো সমান্তরাল সরল রেখা। এই সমান্তরাল বাহু যদি থাকে এরকম তাহলে এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাহলে তার নাম হবে ট্রাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের সঙ্গে হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল এবং অপর জোড়া বাহু অসমান্তরাল। তাহলে এখানে অসমান্তরাল মানে হচ্ছে এই বাহুটাই আমাদের কি অসমান্তরাল। অর্থাৎ এটা আমরা যদি এটা উপরের দিকে বর্ধিত করি, এদিকে উপরের দিকে বর্ধিত করি, অনেক সময় মিলে যাবে, একত্র হবে, কিন্তু এই বাহু কখনো একত্র হবে না, আবার এইটাও কখনো একত্র হবে না, কারণ এদের মধ্যবর্তী দূরত্ব সব জায়গায় কি সমান। তো এর আলোকে আমরা এর বৈশিষ্ট্যগুলো, যেহেতু প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আমাদের বৈশিষ্ট্য লিখতে হয়, আমরাও সেই আলোকেই প্রশ্নগুলো সাজাবো। কাজেই এই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ বা অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করতে গেলেই এই বিষয়গুলো জানা দরকার। কাজেই এই বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানি যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম আমরা লিখে দিয়েছি। আর এর বৈশিষ্ট্য হচ্ছে এক জোড়া বাহু, লিখবো আমরা এর এক জোড়া বাহু, এক জোড়া বাহু সমান্তরাল, সমান্তরাল দুয়ে অপর এক জোড়া বাহু, অপর এক জোড়া বাহু অসমান্তরাল, অসমান্তরাল তিনে কর্ণদ্বয় পরস্পর অসমান। অর্থাৎ এর কর্ণগুলো সমান হয় না, যেহেতু সমান্তরাল বাহু নেই, একটা কর্ণ ছোট আর একটা কর্ণ বড় হয়ে যায়। চাইরে হচ্ছে একটি কর্ণ দ্বারা, একটি কর্ণ দ্বারা দুটি ত্রিভুজ উৎপন্ন হয়। অর্থাৎ যখন এটার একটা কর্ণ থাকবে, তো একটা কর্ণ হলে দেখা যায় এই পাশে একটা ত্রিভুজ আর এই পাশে একটা ত্রিভুজ উৎপন্ন হয়, আর দুইটা ত্রিভুজ দুইটা কর্ণ থাকলে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়। আর 4টি কোণের যোগফল, কোণ এখানে কোনোটা 90 ডিগ্রির চেয়ে বেশি আছে, কোনোটা 90 ডিগ্রির চেয়ে কম আছে, তবে 4টি কোণ মেপে যোগ করলে তার সমষ্টি হবে 360 ডিগ্রি। অর্থাৎ 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে আমরা যা জানলাম যে এর বৈশিষ্ট্যগুলো প্রায় একটা সাথে একটা মিল রয়ে গেছে। কাজেই আমরা আগে চিত্র সম্পর্কে জানবো যে চিত্রের আসলে বৈশিষ্ট্যটা কি কি আছে, সেই চিত্র সম্পর্কে আগে জানবো। চিত্রের অবস্থা এবং চিত্রের মান এগুলো জানলেই বৈশিষ্ট্যগুলো নিজেরাই লেখা যায়, কিন্তু এর জন্য আগে থেকে স্টাডি করতে হবে। নিজে থেকে স্টাডি না করলে জানাটা একটু অসুবিধা। এরপরে আমরা আরেকটি চিত্র আছে এখানে যাব। এখানে আছে 4টি বাহু সমান, এখানে 4টি বাহু যদি বলি এখানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। এখন 4টি বাহু সমান আবার কোণগুলোও আছে 90 ডিগ্রি,
अर्थात समकोण कोणगुलो आछे कि 90 डिग्री एवं समकोण चारटी बाहुर समान आबार कोणगुलो समकोण एर नाम होच्छे वर्ग अर्थात जे चतुर्भुजेर चारटी बाहुर समान एवं कोणगुलो समकोण ताके बला हय वर्ग आशा करी तोमरा ए संख्यागुलो आगेई जेनेछो आमादेर क्लासे किन्तु तारपर आमरा आबार रिपीट करछि যেহেতু রিভিশন ক্লাস তোমাদের নিতে পারতেছি না কাজে আমরা এই ভিডিও ক্লাসের মাধ্যমে বা ইউটিউব ক্লাসের মাধ্যমেই তোমাদের রিভিশন ক্লাসটা আমরা নিচ্ছি যে কারণে তোমরা একটু এগুলো শোনার চেষ্টা করবে দেখার চেষ্টা করবে দেখে বারবার আবার খাতায় লিখবে লিখে পুনরায় আবার স্টাডি করবে তুমি আবার আঁকাবে নিজের থেকে চিত্রটা ভালোভাবে আঁকাবে আঁকিয়ে আবার বৈশিষ্ট্যগুলো লিখবে লিখতে লিখতেই দেখবে তোমার অভিজ্ঞতা অনেক বেশি হয়ে গেছে তো এবার এখানে আমরা বৈশিষ্ট্য হিসেবে আসতে পারি এর যেহেতু এই চারটি বাহুই সমান কোণগুলো সমকোণ আর এ কারণে এই কর্ণ দুটিও পরস্পরকে সমান এর কর্ণ দুটিও পরস্পর সমান এখানেও যে ও বিন্দুতে ছেদ করেছে দুটি কর্ণ এরাও পরস্পরকে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে এখানেও সমকোণে সমদ্বিখণ্ডিত করেছে আবার এর দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজগুলো পরস্পর হবে সমান যে কারণে আমরা এখানে লিখতে পারি বর্গের চারটি বাহু পরস্পর সমান দুয়ে এর কোণগুলো কোণগুলো সমকোণ সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি 90 ডিগ্রি কোণের সমান কোণকে সমকোণ বলে আমরা কোণের সংজ্ঞা জেনেছি কাজেই এর কোণগুলো সমকোণ তিনি লিখতে পারি এর চারটি কোণের যোগফল চারটি কোণের যোগফল 360 ডিগ্রি চাইরে হচ্ছে কর্ণ দুটি দ্বারা বা কর্ণ দুটি কর্ণ দুটি পরস্পর সমকোণে সমদ্বি খণ্ডিত করে পাশে এখানে আমরা বলেছি যে এই ও বিন্দু থেকে ও এ ও বি ও সি ও ডি এদের দূরত্ব পরস্পর কি সমান এদের দূরত্ব পরস্পর সমান আবার এরা সমকোণে মানে কি এখানেও কোণ উৎপন্ন করেছে 90 ডিগ্রি এখানেও এখানে ওই জন্য পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে আর এছাড়াও এর যে কর্ণ একটি কর্ণ দ্বারা দুইটি ত্রিভুজ উৎপন্ন হয় আবার দুইটি কর্ণ দ্বারা আমরা যে লিখতে পারি যে দুইটি কর্ণ দ্বারা চারটি ত্রিভুজ উৎপন্ন হয় হ্যাঁ এছাড়াও আমরা এখানে লিখতেও পারতাম যে এর চারটি বাহু আছে চারটি কোণ আছে চারটি শীর্ষবিন্দু আছে এগুলোও আমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারি তাহলে বৈশিষ্ট্য অনেক লেখা যায় কিছু দুর্বল বৈশিষ্ট্য আছে কিছু সবল বৈশিষ্ট্য আছে আবার কিছু স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য আছে কাজে আমরা এই বৈশিষ্ট্যগুলো লেখার ক্ষেত্রে মিশিয়ে লেখার চেষ্টা করব আমাদের যেন সবগুলো যেন আবার হয়ে যায় আর কি যে সব এর ভিতরে যে বৈশিষ্ট্যগুলো থাকে মোটামুটি যেন সবগুলো বৈশিষ্ট্য আমাদের যে তিনটা বৈশিষ্ট্য লিখতে বলা হয় সেখানে উঠে আসে কাজে আমরা সেগুলো লেখার চেষ্টা করব আর তোমরা বাসায় যারা আছো বাসায় একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে এইসব চিত্রগুলো আঁকবে এছাড়াও আরও যে চিত্রগুলো আছে বইয়ে সেগুলো আঁকার চেষ্টা করবে বিভিন্ন মাপের এখানে 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ আঁকানো হয়েছে তুমি 4 সেন্টিমিটার আঁকাবে 3 সেন্টিমিটার আঁকাবে 6 সেন্টিমিটার বিশিষ্ট বাহু বিশিষ্ট বর্গ আঁকাবে এভাবে বিভিন্ন বর্গ আঁকাবে আর খেয়াল রাখতে হবে বর্গের কর্ণ দুটি পরস্পর সমান হবে হ্যাঁ এখানে যদি 7 সেন্টিমিটার হয় এখানেও 7 সেন্টিমিটার হয় তাহলে মনে করবে এই চিত্র হয়েছে আর একটা বড় হয়েছে কর্ণ আর একটা ছোট হয়েছে মনে করবে তোমার বর্গ হয় নাই অর্থাৎ কোণগুলো সমকোণ হয় নাই
কাজে কোণ সমকোণ হতে হলে কর্ণ দুটি পরস্পর সমান হতে হবে, আমাদের এটা খেয়াল রাখতে হবে চিত্র আঁকানোর সময়। আর এটা যদি খেয়াল রাখে তাহলে আমাদের চিত্র ভুল হবে না, দেখা যাবে যে বৈশিষ্ট্য ভুল হবে না। কাজে তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে, মা বাবা যেভাবে পড়তে বলে সেভাবে বলবে পড়বে, আর আমরাও যেভাবে বলি আমাদের যে গাইডলাইন্সগুলো যেভাবে থাকে তোমরা সেইভাবে করে তারপর অ্যাসাইনমেন্ট লিখবে। আর অ্যাসাইনমেন্ট লেখার সময় খেয়াল রাখতে হবে মার্জিনের কথা খেয়াল রাখতে হবে, এছাড়াও হাতের লেখার বিষয়ে খেয়াল রাখতে হবে। হাতের লেখা তোমাদের অনেক দুর্বল হয়ে গেছে এখন, আমরা প্রথম অ্যাসাইনমেন্টে যা দেখেছি সেই অনুযায়ী হাতের লেখা আরও ভালো করা দরকার। একটু ধীর স্থিরভাবে লিখতে হবে, বাসায় তাড়াহুড়া করে না লেখে তোমরা তোমার মার্জিনটা সুন্দরভাবে করবে, পেন্সিল দিয়ে করলেই ভালো হয়। এছাড়াও লেখা এক পৃষ্ঠায় চেষ্টা করবে লেখার জন্য, সুন্দরভাবে লিখবে, প্রত্যেকটা কোটেশন যেন সুন্দর হয়। এভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে লিখলে দেখা যাবে যে তোমরা অতি উত্তম এই মন্তব্যটি পেয়ে যাবে। তো এভাবেই তোমরা চেষ্টা করো, সবাই খুব ভালো অবস্থায় থাকো এবং সুস্থ থাকো, সুন্দর থাকো, এবং আমরা আমাদের জন্য দোয়া করবো আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, মহান আল্লাহ যেন আমাদেরকেও ভালো রাখেন। এই প্রত্যাশা রেখেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।